যারা বলছি তোর চোদ্দ হবে না খোলা এই দেখ যাচ্ছে তোমার কাছে দেখে যাও হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজ চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। সামনেই আসছে ঈশানীর জন্মদিন, সেই জন্য একটু সাজুগুজু তো করতেই হয়। আর প্রথমেই চুলটা কাটিয়ে নিলাম, কারণ ওর বাবার ছিল ছুটি আর সেই ছুটির দিনেই চলে গেলাম পার্লারে। আর এবার আমিও আইব্রোটা সেভ করে নিয়েছি। আমি অনেকদিন পর পর করি, কারণ আমার একটু চোখের প্রবলেম আছে তাই জন্য। পলতার কাছাকাছি পার্লারে আমরা এসেছি আর পলতাতেই হচ্ছে মেলা, তাই মেলার থেকেই ঘুরেই যাচ্ছি একবারে। আর রাতটাও হয়ে গেছে তাই বেশি ভিড়ও নেই। মেলাতে বেশি ভিড়ের মধ্যে আমার একদমই ভালো লাগে না, শুধু মেলাতে না, যে কোনো কিছুতেই বেশি ভিড়ের মধ্যে আমি যেতেও চাই না, একদম আমার ভালো লাগে না। তাই একটু দেরি করে এসেতে লাভই হয়েছে, ফাঁকায় ফাঁকায় ঘুরছি। যার যার নজর সেই সেই দিকে ঠিক করে নেয়। সোনা ছোট তাই ওর নজরটা এখনও এই দিকেই গেছে প্রথমে। আর জলের মধ্যে এইগুলোতে ওর খুব ভালো লাগে, ও আগের বছরও যখন হয়েছিল তখনও এটাই গেছিলো। আর ওর বাবা তো ওকে সব কিছুতে যাওয়ার জন্য ওকে আগে সব থেকে বেশি আগ্রহ দেখায়। আমার একটু ভয় লাগলেও ওর বাবা চায় ও সব কিছু নিজে যে পরীক্ষা করে দেখুক, সেই জন্য ওর বাবার আগ্রহটা বেশি থাকায় ও তাড়াতাড়ি আরও উঠে গেল। আর তা ও এরকমভাবে ঘোরাচ্ছিল, ওই দাদাটা ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল, ভালোই করছিল। ঘোরাও মা, ঘোরাতে থাকো, জোরে জোরে ঘোরাও, জোরে জোরে। হ্যাঁ বাড়িতে রেখে দিলে ভাই, যেসব জায়গায় বন্যা ফন্না হয় বা জল হয়ে যায় না, মাঠ ফাটে বর্ষাকালে অনেক সময় অনেক জায়গায় হয়ে যায় না, কামবুট পরে এইগুলো নিয়ে নেমে যাবে, চলে যাবে, ওখানে রেখে দেবে, আবার আসার সময় নিয়ে যাবে। ওয়াটার বোটিংটা ঈশানীর খুবই পছন্দ হয়েছে, কিন্তু আর কোনো বাচ্চা যেহেতু নেই আর রাতও হয়ে গেছে, তখন বাজে 9:30 প্রায়, আর সেই জন্য ফাঁকা ফাঁকাও হয়ে গেছে। ওই দাদাটা ওকে ঘুরিয়ে ঘুরিয়ে আরও দেখাচ্ছিল, উৎসাহ দিচ্ছিল। বোটিংটা শেষ করার পর এবার ও মিকি মাউসে যাওয়ার জন্য বায়না শুরু করেছে, আর ওর বাবা তো সব কিছুতে এগিয়েই থাকে, তাই এবারও মিকি মাউসে যাচ্ছে। তারপর দেখবে আমি কেমন করে কোলে তুলে নেবো, একদম যাও 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 যাও, আরো যাও, তাড়াতাড়ি ওঠো, এটা দিয়ে চলা বলছি।
এবার চড়বে এই গাড়িগুলোতে। গাড়িগুলো সোনার খুবই পছন্দ, এবার ও চয়েস করেছে সেই ভিতরের একটা গাড়ি, সেই গাড়িটায় উঠবে, ওই জন্য দাঁড়িয়ে আছে। আর এটাও কারেন্টেই চলে কিন্তু খুব ভালো, আস্তে আস্তে চলছিল, আমাদেরও বেশি ভয় লাগছিল না। এবার মেলায় ঘোরা মোটামুটি কমপ্লিট, আমি কয়েকটা জিনিস কিনে নিয়েছি, সেগুলো বাড়ি গিয়ে শেয়ার করব। আর এবার এসেছি একটা কসমেটিক্সের দোকানে, মেলার ঠিক উল্টো দিকেই এই দোকানটা। এই কাকুর দোকানে আমি অনেক কিছুই কিনি, আর আমার এই কাকুর দোকানের জিনিস খুবই ভালো লাগে। মার জন্য একটা চেন নিতেই এসেছি আমরা। আর এবার আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ঈশানীকে খাওয়াচ্ছি, কারণ রাত্রিও হয়ে গেছে অনেক। আর খাওয়াতে খাওয়াতে দেখো আমি কী কী কিনেছি, কয়েকটা বাটি কিনেছি ফাইবারের, আর স্যুপ খাওয়ার যে চামচগুলো হয় সেই চামচ কিনেছি। এই ছোটো ছোটো জিনিস আমার খুবই ভালো লাগে, এই জন্য ছোটো ছোটো বাটিগুলো 20 টাকা করে বিক্রি হচ্ছিলো, আর 20 টাকা করে আমি 4টে বাটি কিনে নিয়ে এসেছি, আর কয়েকটা চামচ নিয়ে এসেছি। আর কিনেছি ক্লিপ আর একটা কানের সেট। কানের আমার কিনতে খুবই ভালো লাগে, পরি আর না পরি কানের ঘরে থাকবে সেটাই আমার ভালো লাগে। মার জন্য কিনেছি এই বড় ক্লিপটা, দিদির জন্য এই ক্লিপটা, আর আমার জন্য কিনেছি ওই কানের, আর মার জন্য যে চেনটা কিনেছি ওটা মাকে দিয়ে এসেছি। আর এই স্টোলগুলো খুব ভালো ভালো লাগে দেখলাম, তাই জন্য একটা স্টোল কিনে নিয়েছি মেলার থেকে আমার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। আজকের মতন টাটা।